বিশ্বকর্মা পূজোর দিনে স্কুলের মধ্যে বোমা বিস্ফোরণ ঘটনায় চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে আসে টিটাগড় থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিশ্বকর্মা পূজোর দিন স্কুলের মধ্যে বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর চব্বিশ পরগনার টিটাগড় থানা এলাকায়। এদিন স্কুলের মধ্যে বোমা বিস্ফোরণের ঘটনায় মুহূর্তে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন টিটাগড় পৌরসভার পৌর প্রধান সহ অন্যান্যরা। জোরালো আওয়াজ শুনে আমরা স্টাফ রুম থেকে, যারা স্টাফ রুমে ছিলাম, আমরা সেকেন্ড ফ্লোর অফ আমরা স্টাফ রুমে বসছিলাম, নিচে তলায় স্টাফ রুম। এবার বাইরে দেখলাম কে বাইরে বেরো, আমরা ভাবলাম বাইরে পড়েছে, কিন্তু বাইরে দেখলাম উপর থেকে ধোঁয়া আসছে। এবার এই বিল্ডিংয়ে ওবার উপরটা না বন্ধ থাকে, এই টপ ফ্লোরের ছাদে গ্রিল দিয়ে বন্ধ থাকে। এই গ্রিল খোলার পরে আসার পর দেখা হলো কি এই জায়গাটা একটা পড়েছে বলে, স্কুল চলাকালীন এই কী করে পড়লো ব্যাপারটা হচ্ছে কি সেটা, যারা পুলিশের এসেছিলো টিম স্প্লিন্টার্স যেসব পড়েছিলো চারিদিকে ছিটিয়েছিলো ওরা কালেক্ট করেছে। এবার পুলিশ ওরা দেখছে কীভাবে কোথায় থেকে একটা স্কুল চলাকালীন, এবার ওই বোমাটা যদি অন্য জায়গায় কিংবা মিস করতো কিংবা নিচে যদি ওই জায়গা থেকে পাস করে যেত একদম গ্রাউন্ড ফ্লোরে পড়তো, তখন কিন্তু ওইখানে স্টুডেন্ট ক্লাস চলছিলো, সব ক্লাসে ছিল, কিন্তু টিফিন পিরিয়ড যদি হতো তাহলে একটা মানে অ্যাক্সিডেন্ট উন্নীত হওয়ার সম্ভাবনা থাকছিল। এ বিষয়ে টিটাগড় পৌরসভার পৌর প্রধান বলেন, আজ বিশ্বকর্মা পুজো, আমরা অন্যান্য কাউন্সিলররা সহ সকলে পৌরসভাতেই ছিলাম। বোমা বিস্ফোরণের খবর পেয়ে স্কুলে আসি। প্রথমে আমরা ভেবেছিলাম স্কুলে বোমা রাখা ছিল, কোনো কারণে বিস্ফোরণ হয়েছে, কিন্তু বিষয়টি দেখে মনে হচ্ছে স্কুল লক্ষ্য করে বোমা ছুড়েছে কেউ বা কারা। দ্রুত অপরাধীদের গ্রেফতারের জন্য পুলিশের কাছে জানানো হয়েছে। বসেছিলাম আমাদের পৌরসভাতে, আজকে বিশ্বকর্মা পূজোর সব কাউন্সিলর আমরা সবাই বসেছিলাম, হঠাৎ শুনলো নাকি আমাদের ফ্রেন্ডিয়া স্কুলের ছাদে বোমা ফেটেছে। এবার আমরা সব ছুটে এসেছি যে কি ব্যাপার, দেখি একটু স্কুলে বোমা কি করে ফাটে। এখানে এসে যা দেখলাম যে কেউ বোমা চালিয়েছে, এটা ছাদের উপর কেউ বোমা চালিয়েছে। আমরা আগে ভাবলাম যে হয়তো রাখা ছিল, বাট রাখা নেই, কেউ এটা চালিয়েছে। প্রশাসনকে বলা হয়েছে, প্রশাসন তদন্ত করছে, যেই হোক না কোনে তাকে ধরে অ্যারেস্ট করতেই হবে। হঠাৎ তো বোমা ফাটবে না, স্কুলের ছাদে তো বোমা ফাটবে না, কিছু না কিছু একটা হয়েছে দেখছি, প্রশাসনকে বলেছি, প্রশাসন তদন্ত করছে। একটাই বোমা ফাটেছে, স্কুল রানিং স্কুল, সেটাই তো আমরা আশ্চর্য যে কী করে এখানে সারা বোমা কে ফাটায়। আমি বলেছি যেই হোক না কেন ওকে ধরে আগে ভেতরে ঢোকান। পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার সময় স্কুলে ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। বোমার শব্দ শুনে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন তারা। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা জানান, আমরা সেই সময় সকলে ক্লাসেই ছিলাম, বুঝতে পারছি না কে বা কারা এমন কাজ করেছে। মানে ই আছে, অ্যাম্বিশন আছে, আমরা বুঝতেই পারছি না, ভাবতেই পারছি না। স্কুলে ওই ছাতা উপরে ফেলে দিয়েছে, ক্লাস চলছিল, আমি তো ক্লাসে ছিলাম, সবাই মাস্টারমশাই দিদিমণিরা সব ক্লাসে, যখন আওয়াজ হলো তার সবাই আমরা দেখে ওটা একটাই মনে হচ্ছে, আমরা তো ছিলাম না উপরে একটা ডর তো নাই। বচ্চে হ্যাঁ, বাচ্চিয়া হ্যাঁ, গার্জিয়ান কা ফোন আ রা হ্যাঁ লাগাতার কে সব ঠিক হ্যায় তো হমকে হ্যাঁ হ্যাঁ সব ঠিক হ্যায় ছত কে উপর হুয়া হ্যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ স্কুলে পৌঁছই, সমস্ত বিষয় খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে ডিসি সেন্ট্রাল আশিস মৌর্য বলেন, এখানে আজকে মোটামুটি সওয়া বারোটা একটা এক্সপ্লোজন শুনে খবর দেওয়া হয় পুলিশকে, পুলিশকে খবর দেওয়া হয়, টিম সঙ্গে সঙ্গে ঢুকে আমরা ভি এখানে এসে দেখছি, এখানে ক্লিয়ার আছে একটা বম চার্জ হয়েছে হয়েছে আমরা দেখেছি চার্জ হয়েছে। এখানে মজুদ ছিল কি না, কোথায় থেকে এসেছে, বোমটা কি ছোড়া হয়েছে, বোমটা ছোড়া হয়েছে এটা নিশ্চিত, ব্লাস্ট হয়েছে এটা ফ্যাক্ট, ঠিক আছে। এখানে রাখা ছিল, কেউ ফেলেছে, সেটা কিন্তু আমরা এই মুহূর্তে তদন্ত করে দেখছি, ঠিক আছে, আন্ডার ইনভেস্টিগেশন, আমরা সব জিনিসটা দেখবো, দরকার পড়লে আমরা এফএসএল কে ডাকড়ি বলছি, আমি বলছি বম ব্লাস্ট হয়েছে, দ্যাট ইজ এ ফ্যাক্ট। ব্যুরো রিপোর্ট, নিউজ নোমান্সল্যান্ড, টিটাগড়। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।